রমজান মাসে একা একা সেহরি করাটা হইতেছে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, এবং এই কঠিন কাজের কষ্ট প্রবাসীরা ছাড়া আর কেউ বুঝতে পারবে না। ভাইরে ভাই, মানুষের জীবন কত অদ্ভুত তাই না? পরিবেশ, পরিস্থিতি, সময় সবকিছু আমাদের জীবনকে এমন ভাবে বদলায় দেয় যে আমরা টেরও পাই না, মানে আমাদের নিজেদের অজান্তেই আমাদের জীবন বদলায় যায়। এই যেমন দেখো রমজান মাস, আমি যখন বাংলাদেশে আব্বু আম্মুর সাথে ছিলাম, রমজান মাস আসলে কত আয়োজন, আব্বু কত বাজার করে আনতো, আম্মু কত মজা মজা খাবার দাবার রান্না করতো। বিশেষ করে সেহরির সময় আব্বু আম্মু দুজনে মিলে আমাকে ডাক দিত, আমরা একসাথে বসে সেহরি করতাম, মজা মজার খাবার খাইতাম, মিঠু যখন ছিল মিঠু আমাদের সাথে জয়েন করতো। অথচ এখন দেখো, এই যে গত বছর আমি বিদেশে পড়াশোনা করার জন্য ইতালিতে আসছি, এই বছর বার্সেলোনাতে আসি, গত বছরও যেরকম আমার সারা রোজাটা একা একা সেহরি করতে হয়েছে, এবারও ঠিক সেম বার্সেলোনাতেও আমাকে একা একাই সারা মানে পুরো একটা মাস মানে সেহরি করতে হবে। এবং এই জিনিসটা যে কতটা পেইনফুল বুঝছো, মানে একলা একলা সেহরি করার ব্যাপারটা খুবই মানে, এটা আসলে আমি তোমাদের বুঝাতে পারবো না যে এই টাইমটাতে এত বেশি নস্টালজিক লাগে, ফ্যামিলির মেমোরিগুলো এত বেশি মনে পড়ে। এটা আসলে যারা প্রবাসী তারাই একমাত্র বুঝতে পারবে। তো আমাদের ইউরোপে তো গতকালকে অলরেডি হচ্ছে আমাদের প্রথম সেহরি হয়ে গেছে, আজকে আমাদের প্রথম রোজা। তো আমি হচ্ছে গতকালকে রাত্রে খুব মন খারাপ ছিল বুঝছো, যে কি করব, কি খাবো, কেন এরকম লাইফটা ছিল, জীবন আর আগে অনেক বেশি সুন্দর ছিল, এগুলো চিন্তা করতে করতে অনেক সময় পার হয়ে যায়। পরে ভাবলাম যে থাক সেহরি তো করতে হবে, তো কি করব, কি খাওয়া যায়। পরে ভাবলাম যে কুইক অ্যান্ড হেলদি টাইপের কিছু একটা করব, যেটা আসলে খুব তাড়াতাড়ি আমি রেডি করে ফেলতে পারবো এবং জিনিসটা হেলদি, যাতে আমার সারাদিনে উইক না লাগে। তাহলে চলো আমি তোমাদেরকে রেসিপিটা দেখাই দিই, খুব ইজি, এবং তোমরা নিজেরাও এটা খুব ইজিলি বানাইতে পারবে, এটা খাইতে খুব মজা বুঝছো। তোমরা দেখলা যে ফার্স্টে আমি এখানে কতগুলো স্ট্রবেরি এবং আপেল নিয়ে ভালো মতো ধুয়ে নিলাম। ওকে, এবার হইতেছে এই যে আপেল এবং স্ট্রবেরিগুলোকে ভালো মতো ছোট ছোট করে স্লাইস করে নেওয়ার পর, ফার্স্টেই দেখলাম যে আপেলগুলোকে, আপেলের যে বিচি টিচি গুলো আমি পরিষ্কার করে নিতেছি, এবং এই যে স্ট্রবেরির মাথায় যে ঘাস পাতার মতো যা আছে এগুলোকেও পরিষ্কার করে নিতে হয়। মানে পরিষ্কার পরিচ্ছন্নতাটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, ঘাস পাতা তো আর আমরা খাইতে পারি না তাই না বলো। এবং দেখো এগুলোকে এরকম ছোট ছোট করে ফালি করে নেবা, এটা কিন্তু আহামরি কিছু না, খুব ইজি। দেখো রান্না যে আমরা পারি না, আমরা যারা রান্না বান্না পারি না কিন্তু ফাঁকিবাজি করতে চাই, তো আমাদেরকে কিন্তু মানুষকে বুঝতে দেওয়া যাবে না যে আমরা রান্না পারি না, এমন একটা ভাব করে রান্না করতে হইবে যে মনে হয় রেসিপির আবিষ্কারও কি আমি। যে দেখো আমার অবস্থাটা মানে এমনভাবে করতেছি যে রেসিপিটা ইনভেন্টই করছি আমি, মানে কি এক অবস্থা। আচ্ছা যাই হোক, এবার হচ্ছে মেইন প্রিপারেশন। তোমরা দেখতে পাইতেছো আমি একটা চ্যাপ্টা টাইপের বোল নিয়ে নিছি, ঠিক আছে, এইটার মধ্যে এখন আমি গ্রিক ইয়োগার্ট নিয়ে নিব। এই যে বাটিটা তোমরা দেখতেছো না, এটা আমার ক্রোয়েশিয়ান রুমমেট কি জানি কিনা ফ্রি পাইছে, সেটা এখন আমরা গণহারে এই বাসার সবাই ইউজ করতেছি। আচ্ছা যাই হোক, এটার মধ্যে আমি গ্রিক ইয়োগার্ট নিয়ে নিতেছি, খুব আহামরি, অনেকখানিও নিতেছি না, আবার অল্পও নিতেছি না, মিডিয়াম রেঞ্জে নিতেছি। তোমরা চাইলে রেগুলার ইয়োগার্টও ইউজ করতে পারো, কিন্তু যারা আমার মতো স্বাস্থ্য সচেতন, হেলথ কেয়ার যারা পছন্দ করো, তারা গ্রিক ইয়োগার্ট খাবে, এটা একটু এক্সপেন্সিভ বুঝছো। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। এখন এই যে দেখো, এই যে চারপাশে আমি সুন্দর করে গ্রিক ইয়োগার্টটা ছড়াই দিতেছি, এইবার সুন্দর করে আমি আপেল এবং স্ট্রবেরিগুলোকে সুন্দর করে, এই যে দেখো উপর থেকে এমনভাবে ছিটাই দিতেছি যেন ফাইভ স্টার হোটেলের শেফরা যেরকম করে খাবারটাকে পরিবেশন করে না, একটা প্রফেশনালিজমের মানে মতো ওরকম করতে হবে। মানে একটা ব্যাপার আছে না, রান্নাটা কিন্তু একটা শিল্প, হ্যাঁ, দেখো সেই শিল্পটাকে তোমার এখানে ফুটায় তুলতে হবে। যে দেখো খুব সুন্দর করে আমি স্ট্রবেরি এবং আপেলগুলোকে গ্রিক ইয়োগার্টের উপরে সাজাই দিতেছি, কারণ গ্রিক ইয়োগার্ট জিনিসটা যেহেতু একটু বড়লোকি ব্যাপার, তো এখানে ফলমূলগুলোকে একটু বড়লোকি স্টাইলে সাজানোটাই বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করছি, যার কারণে আমি এইভাবে করছি। তোমরা কি বলো, হ্যাঁ, এটা আমি ঠিক করছি না বলো? দেখো কি সুন্দর লাগতেছে দেখছো, মানে একদম আমার মতো সুন্দর লাগতেছে। এবার এই রেসিপিটাকে একটু ময়েশ্চারাইজ করতে হবে, হ্যাঁ, লাস্ট ফিনিশিংটা দিতে হবে। তোমরা দেখতেই পাইতেছো আমার হাতে চিয়া সিড, এই চিয়া সিড যে স্বাস্থ্যের জন্য কত ভালো, রমজান মাসে অবশ্যই সবাই চিয়া সিড খায়ও, এটা তোমার তোমার মানে স্বাস্থ্যের জন্য এটা যে কত হেলথ বেনিফিট এটা বলে শেষ করা যাবে না। তো আমি উপর থেকে বেশ অনেকখানি চিয়া সিড ছিটাই দিতেছি, কারণ আমার চিয়া সিড খাইতে খুব ভালো লাগে। তো চিয়া সিড ছিটাই দেওয়ার পরে তো পুরো জিনিসটাকে তো একটু মিষ্টি করার দরকার আছে তাই না, কিন্তু অবশ্যই আমরা চিনি খাবো না, কারণ সাদা চিনি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য একদমই ভালো না। তো চিনির বদলে আমরা মধু ইউজ করবো, এখানে আমি এক চা চামচ মধু নিয়ে নিছি, এবং এটাকে আমি উপর থেকে সুন্দর করে আস্তে 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 ছিটাই দিব। এবং এই মধু ছিটানোর ব্যাপারটা আমার কাছে এত ভালো লাগে, সেটা খুবই মানে স্যাটিসফ্যাকশন লাগে, একটা যে মানে সুন্দর করে মধুটা পড়তেছে, আমি জানি না আমার এটা অনেক মজা লাগে। তোমাদের ভালো লাগে কিনা আমার অবশ্যই একটু জানায়ও, মানে আমার মতো সেম রোগ তোমাদের কারো আছে কিনা। এনিওয়েজ, রেসিপিটা হচ্ছে একদম রেডি, খুবই দেখো মানে খুব কুইক 10 মিনিটের মধ্যে রেডি করে ফেললাম, কিন্তু দেখতেও যেরকম সুন্দর লাগতো সেটা খাইতে ওরকম মজা লাগবে। এরপরে চলে যাইতেছি হচ্ছে মানে আমাদের কমন রুমে, আমি আমাদের আমার এই হোম ট্যুরটা তোমাদেরকে খুব সুন দেখাবো, তাহলে তোমরা বুঝবা যে আমার কোনটা কি কোথায় কি বাসার কি অবস্থা। বাট এই এটা হচ্ছে আমাদের কমন রুম, এখানে একটা ডাইনিং টেবিল আছে যেখানে বসে আমরা খাওয়া দাওয়া করি, তো এখানে বসে এখন হচ্ছে আমি খাবো। এবং এই খাওয়া শুরু করার সাথে সাথে বুঝছো আরও বেশি মন আমার খারাপ হয়ে যায়, কজ মানে কতদিন, আজকে প্রায় 1.5 বছরের কাছাকাছি সময় হয়ে যেতেছে বাংলাদেশে যাইতে পারি নাই, আমি আমার আব্বুর সাথে দেখা করতে পারি নাই, মিঠু দুনিয়া ছেড়ে চলে গেল সেটাও আমি মিস করলাম, মানে হয় না যে এই টাইমগুলোতে। এই জন্যই আমি রমজান মাস আসলে এই সেহরির সময়টা আমার খুব বেশি খারাপ লাগে, কজ একদম একা থাকি, রাতের বেলা সবাই ঘুমানো থাকে, তখন না মানে স্মৃতিগুলো অনেক বেশি কইরা হচ্ছে টানে, অনেক বেশি কইরা হচ্ছে তোমাকে আঘাত করে, এটা
আসলে সহ্য করা যায় না। ট্রাস্ট মি, তোমরা যারা এই পুরো রমজান মাসটা বাবা মা ভাই বোন পরিবার পরিজনের সাথে কাটাইতে পারবা, তোমরা অনেক 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 লাকি। সো এই রমজান মাসটা যত বেশি পারো পরিবারের সাথে সময় কাটাও, টাইম স্পেন্ড করো, কোয়ালিটি টাইম অফকোর্স, এবং সবার সাথে ভালো ব্যবহার করো, হাসি খুশি থাকো, মা বাবার সাথে স্পেশালি হচ্ছে এই রমজান মাসটায় খারাপ ব্যবহার করো না। কারণ তোমরা যখন মানে বাসা থেকে দূরে চলে যাবা কাজের জন্য পড়াশোনার জন্য, তখন ফিল করতে পারবা যে কত ভালো সময় তোমরা হচ্ছে পাস করে চলে আসছো, যেটা আমি এখন নিজে বুঝতে পারি। যাই হোক, অনেক ইমোশনাল কথাবার্তা বলে ফেললাম। আসলে এই টাইমটাতে মাইন্ড কন্ট্রোল করা বা ইমোশন কন্ট্রোল করা খুবই কঠিন কাজ, মানে একেবারে ইম্পসিবল, বুঝছো? আমার পুরো রমজান মাসে এমনিই যাবে। যাই হোক, তো এই ছিল আমার প্রথম সেহরি। আমি জানি আজকে তোমরা হচ্ছে বাংলাদেশে যারা আছো, আজকে তোমরা প্রথম সেহরি করবা, সবাই পরিবারের সাথে মজা করে সেহরি করো। রমজান মাসটা সবার অনেক ভালো কাটুক, সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক 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 শুভেচ্ছা, আর অবশ্যই আমার জন্য, আমার পরিবারের জন্য এবং মিঠুর জন্য দোয়া করো। সবাই ভালো থেকো, পরের ভিডিওতে দেখা হইতেছে, বাই।